ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সম্প্রতি অভিযানে বেরিয়ে আসছে ক্রীড়া অঙ্গনে জুয়ার আগ্রাসন বেরিয়ে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো খবর ভিক্টোরিয়া ক্লাব কিংবা কলা বাগানের পর দেশের অন্যতম সেরা মহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য এদিকে ক্যাসিনো ব্যবসা ও অবৈধ বিদেশি মদ রাখার অভিযোগে গতকাল বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে মণিপুরী পাড়ার নিজ বাসা থেকে লোকমানকে গ্রেপ্তার করেছেন র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন তিনি এ সময় লোকমান জানিয়েছেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর ও যুবলীগ নেতা সাইদের নেতৃত্বে চলত জুয়ার আসর ক্যাসিনোর ভাড়া হিসেবে দিন প্রতি সত্তর হাজার টাকা পেতেন বিসিবি এই পরিচালক এমনটা বিসিবি পরিচালক লোকমান নিজেই জানিয়েছেন ক্যাসিনো ব্যবসা থেকে লোকমান বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছে যার পরিমাণ প্রায় একচল্লিশ কোটি টাকা একচল্লিশ কোটি টাকার বেশিরভাগ অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে জমা রেখেছেন লোকমান এছাড়াও তিন কোটি টাকার অস্থবর সম্পত্তি রয়েছে বিসিবি এই পরিচালকের দেশের ক্রিকেটের বাজে অবস্থার সময় পরিচালকের জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা ভালোভাবেই ছড়িয়ে পড়েছে সব জায়গায় অনেকেই ক্রিকেটের এই দুরবস্থার জন্য এটাকেই দায়ী করছেন